বন্ধুরা, 2023 এসে পড়ল। প্রতিবারই তো এইভাবেই একটা বছর শেষ হয়ে নতুন বছরের সূচনা হয়। আমরা পরস্পরকে উইশ করি, প্রার্থনা করি বা আশা করি নতুন বছরটা যেন সকলের ভালোভাবে কাটে। আসুন বন্ধুরা, নতুন বছরের শুরুতে এমন কয়েকটি বিষয় আপনাদের সামনে সাজিয়ে দিই, যার মধ্যে অন্তত কয়েকটি বিষয় যদি আমরা সকলে মেনে চলতে পারি বা বলতে পারেন নিজেদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কথা দিচ্ছি 2023 সকলের খুব ভালো কাটবে। আসুন শুরু করা যাক। গত 2-3 বছর ধরেই জানুয়ারি মাস মানেই যেন করোনা ভাইরাসের মাস। আবার করোনা আসছে এমন একটা কথাবার্তা কিন্তু ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে। বছরের প্রথম থেকেই তাই সচেতন থাকুন সবাই। ডাক্তার, বিশেষজ্ঞ, বিজ্ঞানীরা বা পরবর্তীকালে প্রশাসন যদি বলেন সতর্ক থাকতে, সেটিকে অবহেলা না করে বরং সবাই সচেতন থাকুন। মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করলে যদি ক্ষতির হাত থেকে বাঁচতে পারি তাহলে সমস্যা কোথায়? যদি সত্যিই করোনার প্রকোপ আবার বাড়ে অবশ্যই বিধিনিষেধগুলো মেনে চলুন এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান। জল পান করাটাকে একটা অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ম মেনে ঘুমাতে যান। কম ঘুম বা অতিরিক্ত ঘুম দুটোই কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক, এটা মনে রাখবেন। রাতে ভালো ঘুম হলে পরের দিনটা অনেক তরতাজাভাবে এবং অনেকটা এনার্জি নিয়ে শুরু করতে পারবেন। ঘুম থেকে ওঠার সময়টাও নির্দিষ্ট করে নিন। প্রতিদিন সকালে একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং সেটা ভোরে হলে সবচেয়ে ভালো হয়। তাহলে দেখবেন যেন মনে হচ্ছে অনেকটা বেশি সময় হাতে পেলাম। সপ্তাহে প্রতিদিন যে কোনো ধরনের ব্যায়াম করার চেষ্টা করুন। যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে 3 দিন কিছু না কিছু ব্যায়াম করুন। সেটা হাঁটা হোক, দৌড়ানো হোক, যোগব্যায়াম হোক, ফ্রি হ্যান্ড হোক, যা হোক, আপনি যেটাতেই স্বচ্ছন্দ সেটাই করুন। কিন্তু শরীরকে ফিট রাখার জন্য কিছু না কিছু ব্যায়াম অবশ্যই করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করার চেষ্টা করুন। জানি এটা হয়তো সবসময় সকলের পক্ষে সম্ভব হয় না, সবসময় সে পরিস্থিতিও থাকে না, তবুও চেষ্টা করুন। 365 দিনের মধ্যে 300 দিনও যদি সঠিক সময় খাওয়া দাওয়া করতে পারেন, মন্দ কি? আপনার কি খুব বেশি টেলিভিশন দেখার অভ্যেস আছে? সিরিয়াল না দেখলে বা খবরের চ্যানেল না দেখলে কি মনে হয় কিছু একটা যেন করা হলো না? তাহলে বলবো এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন, বরং মিউজিক শুনুন। যে কোনো ধরনের গান বাজনা যা আপনার পছন্দ সেগুলি শুনুন। মাত্র 2 মাস টিভি দেখা কমিয়ে মিউজিক শুনুন, সুফলটা নিজেই বুঝতে পারবেন। কিছু কাজ একা করার চেষ্টা করুন, অন্যের ওপর নির্ভরশীলতা কমান। কিছু কিছু কাজ অবশ্যই কয়েকজন মিলে করার প্রয়োজন হয়, কিন্তু বেশ কিছু কাজ কিন্তু নিজেই করা যায়, অন্যের সাহায্য নেওয়ার দরকার হয় না। সেই সমস্ত কাজ একাই করুন, এতে আত্মবিশ্বাসও বাড়বে, অন্যের উপর নির্ভরশীলতাও কমবে। অন্তত যে কোনো একটা খারাপ অভ্যাস ছাড়ুন। যে অভ্যাস আপনার ক্ষতি করছে চেষ্টা করুন সেটা পুরোপুরি ত্যাগ করার। নতুন কোথাও একটা ঘুরে আসুন। বছরের যে কোনো একটা সময় বের করুন আপনার সুবিধা মতো। দূরে কোথাও যেতে হবে বা বিদেশ যাত্রা করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তবে এমন একটা জায়গায় যান বা এমন একটা জায়গা বেছে নিন যেখানে আগে আপনি কখনো যাননি। বই পড়ার অভ্যাস তো আমাদের প্রায় চলেই গেছে। চেষ্টা করুন প্রতি মাসে অন্তত একটা বই পড়ার। যে কোনো ধরনের বই পড়ুন, গল্প হোক, উপন্যাস হোক, কবিতার বই হোক, আত্মজীবনী হোক, যে কোনো ধরনের বই পড়ুন। এর পাশাপাশি মনে পড়ে ছোটোবেলার কোনো হবির কথা? বন্ধুরা, ছোটোবেলা কিন্তু আমাদের নিশ্চয়ই কোনো না কোনো হবি ছিল, আবার শুরু করুন না, ক্ষতি কী? গান বাজনা, ছবি আঁকা, বই পড়া, খেলাধুলা, যেটা আপনার ভালো লাগে আবার শুরু করুন। নিজে কিছু পুরনো জিনিসপত্র ডোনেট করুন বা দান করুন। পুরনো জামাকাপড়, বইপত্র, খাতা, পেন, পেন্সিল, ওষুধপত্র, যেগুলো হয়তো এখন আপনার কোনো কাজে লাগছে না কিন্তু সেটা অন্য কারো কাজেও লাগতে পারে, একথা মনে রেখে চেষ্টা করুন সেগুলো ফেলে না দিয়ে দান করে দিতে। দেখবেন খুব ভালো লাগবে। পরিবারকে সময় দিন, রাতে একসঙ্গে ডিনার করুন, ছুটির দিন বাড়িতে সকলে মিলে একসঙ্গে সময় কাটান বা আশেপাশে ঘুরে আসুন। আপনার পেশা যাই হোক না কেন, শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করুন পরিবারের জন্য সময় বের করতে। পরিবারের সকলের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো, এটাও কিন্তু সত্যি ভীষণ জরুরি। খেয়াল করে দেখবেন জীবন থেকে বেশ কিছু বন্ধুবান্ধব হয়তো হারিয়ে গেছে, তাদের সঙ্গে আর যোগাযোগ নেই, অথচ এদেরকে ছাড়া হয়তো একটা সময় একটা দিনও কাটতো না। আবার তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলুন, দেখবেন জীবনের ক্ষেত্রে অনেকটা বেশি অক্সিজেন পাবেন। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি গ্যাজেটস এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটাবেন না, বরং কিছুটা সময় বাঁচিয়ে সেই সময়টুকু অন্যান্য কাজে লাগান। সময় দিন নিজের পরিবারে, বন্ধুবান্ধবদের, নিজের হবিতে, বেড়ানোতে, শরীরচর্চায়, এরকম অসংখ্য উপায় কিন্তু আছে, সেগুলোতে সময় দিন, ভালো থাকবেন। অন্যের মতামতকে সবসময় অতিরিক্ত গুরুত্ব দেবেন না। সবসময় অন্যের কথায় যে শিরোধার্য করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অন্যের কথা বা পরামর্শ অবশ্যই শুনবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেষ ডিসিশন কিন্তু আপনাকে নিজেকেই নেওয়ার চেষ্টা করতে হবে। প্লাস্টিক বর্জন করুন। সারা পৃথিবী আজ প্লাস্টিক দূষণের শিকার। নিজেও প্লাস্টিক বর্জন করুন, অন্যদেরকেও বলুন প্লাস্টিক বর্জন করতে। আগামী প্রজন্মের কথা ভেবে অন্তত প্লাস্টিক বর্জন করুন। প্রতি মাসের জন্য একটা বাজেট তৈরি করুন এবং সারা মাসের খরচ তার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করুন। যেটুকু উদ্বৃত্ত থাকছে
তার থেকে কিছুটা সঞ্চয় করুন ভবিষ্যতের জন্য। সারা বছরের মধ্যে প্রথম 6 মাস যদি সাকসেসফুলি এই কাজটা করতে পারেন, দেখবেন সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে, আখেরের লাভ কিন্তু আপনারই। লাস্ট পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের জন্য কিছুটা সময় বের করুন বন্ধুরা, যাকে বলে সেলফ কেয়ার। সারা বছর নিজের কাজকর্ম, পরিবার, আশেপাশের লোকজন, বিভিন্ন সংগঠনের কাজ, বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করা, তার মধ্যে থেকে আমরা কিন্তু অনেক সময় হাঁপিয়ে উঠি। ঠিক এই কারণেই সম্পূর্ণ নিজের জন্য সময় বের করাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। বন্ধুরা আপাতত এ পর্যন্ত। এই 20টি বিষয়ের মধ্যে যদি 10টি বিষয়ও এই বছর নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, কথা দিচ্ছি 2023 সত্যিই আপনার ভালো কাটবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে সকলের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।